अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय ऑनलाइन क्लास। माय डियर स्टूडेंट्स, एसएससी परीक्षार्थी उद्देश्य बोलछी, तुम्हारा सबाई भालो आछो, आशा करी आल्लाहर मध्य भालो आछो, आमिओ आल्लाहर मध्य भालो आछी। आमी तामिना अख्तार, असिस्टेंट टीचर इंग्लिश, प्रोविजन हाई स्कूल कुमिल्ला। टुडेज टॉपिक एकटा होच्छे एकटा फिल इन द गैप्स आसबे क्वेश्चन नम्बर थ्रीर उपरे, मूलत सीन पैसेज फिश पपुलेशन सम्पर्के एकटा आइडिया देवा हबे। नम्बर थ्रीते क्वेश्चन नम्बर थ्रीते मूलत पैसेज आसे, पैसेज बेस्ड फिल इन द ब्लैंक्स आसे। तो एटा बला जेते पारे टू इन वन, तोमरा निश्चयई जानो जे पैसेजटार उपरे दुइटा क्याटागरिते आसते पारे। एक हे ये पैसेजटा भलोक जदि बुझते परो तो जो फार्ष्ट पैसेज चले आसे, फार्ष्ट सीन पैसेज, तेल नम्बर वन टू आंसर करा तुम्हारे जो इजी है एम सिक्यू क्वेश्चन आंसर। आर नम्बर थ्री तो आसे पैसेजटा, सीन पैसेजटा थ्री तो आसते परे, तो नम्बर थ्री ते आसे फिल इन द गैप्स। तो दुदि के बेनिफिटेड है, तो पैसेजटा भलोक जेने नाओ। আর কোশ্চেনটা কীভাবে আসে সেটাও নিশ্চয়ই তোমাদের জানা নয়, তারপর আবার বলে দিচ্ছি। কোশ্চেনটা তোমাদের এইভাবে আসে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইটস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট, ইউনিট ফাইভ লেসন ফোর সি। মাই ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজটা সম্পর্কে আইডিয়া নিয়ে নাও। ফিশ পপুলেশন is in serious danger from global warming. বৈশ্বিক উষ্ণতার কারণে মাছ প্রজাতি মারাত্মক বিপদে পড়েছে। Climate change is increasing the water temperature in rivers, lakes, rivers, lakes and seas. এই জলবায়ু পরিবর্তন নদী, হ্রদ এবং সমুদ্রের প্রাণীর সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। This means there is less food and oxygen available for fish. এতে বোঝা যাচ্ছে যে এর অর্থ হলো সেখানে মাছের জন্য কম খাবার এবং অক্সিজেন রয়েছে। ইট অলসো মিন্স দ্য ফিশ মে নট গ্রো ফুললি অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফস্প্রিংস। এর আর অর্থ হলো মাছ পুরোপুরি বৃদ্ধিপ্রাপ্ত নাও হতে পারে এবং তাদের অল্প সংখ্যক বৃদ্ধিপ্রাপ্ত নাও হতে পারে এবং তাদের অল্প সংখ্যক বংশধর হওয়ার সম্ভাবনা রয়েছে। Next, some fishes will become extinct if temperature rise even by 1 or 2 degrees Celsius. এমনকি যদি তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে। তো মাছ বিলুপ্ত হয়ে গেলে তো আমাদের অনেক বিপাকে পড়তে হবে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আর বাঙালিদের তো একবেলা মাছ না খেলে মনে হয় যে খাবারের তৃপ্তি আসে না। তো এর জন্য দায়ী হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, জলবায়ু পরিবর্তন মাছ প্রজাতির উপর চাপ বৃদ্ধি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। আর এই চাপ পড়ার কারণে কি হচ্ছে দেখো, যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবিক সম্পদগুলোর একটি হলো মাছ। 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। তো বিশ্বের
40 শতাংশ লোক তাদের আমিষের প্রধান উৎস হিসেবে মাছ খায়। ইফ উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ। যদি আমরা গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে ব্যর্থ হই তাহলে আমরা মাছের উপর চাপ বৃদ্ধি করতে থাকব। As a result, people who depend on fish will suffer from hunger and poverty. এতে করে আমাদের কি অবস্থা হবে দেখো, যার ফলে যেসব মানুষ মাছের উপর নির্ভরশীল তারা ক্ষুধা এবং দারিদ্র্যের কষ্ট পাবে। আর আমাদের বাঙালিরা তো আরও বেশি কষ্ট পাবো, মাছ ছাড়া তো আমাদের এক বেলা চলেই না। এক কথাই বলা হয় যে মাছে ভাতে বাঙালি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্যাসেজটা ঢাকা বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020, সিলেট বোর্ড 2020 অ্যান্ড এসএসসি এক্সামিনেশন 2018 আসছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আর প্যাসেজটা কিন্তু মূলত এমনিতে দেখলে মনে হয় লেস ইম্পর্টেন্ট, অনেকেই হয়তো তোমরা গুরুত্ব সহকারে পড়ছো না যে ফিশ পপুলেশন এটা আবার কী, এটা তো মনে হয় না আদৌ পরীক্ষা আসবে, সেটা এখন আর বলার কোনো সুযোগ নেই। মানে এখন অবশ্যই বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্ট্যান্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, তো নাম্বার 3-তে যেই যে কোয়েশ্চেনটা আমাদের আসে ফিল ইন দ্য গ্যাপস, আমরা সেটা দিয়ে চলে যাচ্ছি। ইট ইজ ড্যাশ from the passage that global warming is dash great threat for fish. তো এই প্যাসেজ থেকে আমরা কী শিক্ষা নিলাম সেটাই এখানে আমরা সুইটেবল ওয়ার্ড দিয়ে লিখতে পারবো। এখানে আমাদের স্টুডেন্টদের একটা সুযোগ আছে যে সুইটেবল ওয়ার্ড এটা অনেক হতে পারে, তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো ওয়ার্ড এখানে সুইটেবল ওয়ার্ডটা এখানে বসাতে পারবে। ইট ইজ ড্যাশ ফ্রম দ্য প্যাসেজ ডেট, আমরা এই প্যাসেজ থেকে কী জানতে পারলাম সেটা এখানে লিখবে, যে এই প্যাসেজ থেকে আমরা কী শিক্ষা পেলাম। গ্লোবাল ওয়ার্মিং ইজ ড্যাশ রেড থ্রেড ফর ফিশ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মাছের উপর কী ধরনের এফেক্ট পড়ছে ফিশ পপুলেশন। সি ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন ড্যাশ ইন ওয়াটার ডিক্রিজেস, এর কারণে অক্সিজেনের ঘাটতি হলে মাছের কী অবস্থা হতে পারে। অ্যাজ এ রেজাল্ট সাম ফিশ মে বি এক্সটিংক্ট ড্যাশ, এই হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এর মাঝে আরও ভালো করে দেখে নাও প্যাসেজটা, আর চট করে অ্যান্সারটা খাতায় লিখে ফেলো, তারপরে যে অ্যান্সার দেওয়া হবে সেটা তোমরা মিলিয়ে নেবে। তোমরা নাম্বার 5-এর মধ্যে কত নম্বর পেয়েছো নিজেরাই ইট ইজ টাইম ফর অ্যান্সার্স। তামিনাস নোটবুক কী বলছে দেখো, কি অ্যান্সার দিচ্ছে, অ্যান্সারটা মিলিয়ে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্সার মিলিয়ে নাও। নেক্সটে কিন্তু যেই প্যাসেজগুলো দেওয়া আছে সেটার উপর আমাদের একটা কুইজ প্রতিযোগিতার মতো তোমাদেরকে উইথিন এ শর্ট টাইমে অ্যান্সার করতে হবে, এবং এই জন্য তোমরা রেডি থাকো, প্রত্যেকটা প্রসেস ভালো করে আইডিয়া নাও। এই যে দেখো এই নাম্বারের যেহেতু সুইটেবল ওয়ার্ড, এখানে আমাদের লার্ন্ড ওয়ার্ড আমরা লিখতে পারি, নোনও লিখতে পারি, আন্ডারস্টুড লিখতে পারি, বি বিয়ের অ্যান্সার এই হবে, আর সি ফোরও লিখতে ফর লিখতে পারো বা বিকজ অফ লিখতে পারো। নাম্বার ডি, এটারও সুইটেবল ওয়ার্ড অনেকগুলোই আছে, এই জন্যই তোমাদেরকে বারবার ভোকে বিল্ড আপের কথা বলছি, তোমরা অনেক সময় পাচ্ছ, তোমরা ভোকে বিল্ড আপ করো প্লিজ, বিল্ড আপ ইউর ভোকেব। ডি এর অ্যান্সার হতে পারে সাপ্লাই, অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট, প্রোডাকশন, জেনারেশন। ই নাম্বার অ্যান্সারগুলো কয়টা অ্যান্সার আসতে পারে দেখো, ফর এভার, পারমানেন্টলি, সুন, গ্রাজুয়ালি অ্যান্ড র্যাপিডলি।
तो माय डियर स्टूडेंट परीक्षा खाता এভাবে সবগুলো आंसर লিখবে না এগুলো only one is posed for you आंसर এর জন্য একটাই দেখানো হবে one is done for you it is learned আমরা এই প্রসেস থেকে আমরা শিখতে পারলাম যে it is not learned লিখতে পারো known লিখতে পারো or understood লিখতে পারো it is learned from the passage that global warming is a global warming is a great threat for fish population fish population to eta ki hocche je from the passage that a passage theke amra jante parlam je global warming is a eta hocche ekta মারাত্মক হুমকি স্বরূপ গ্লোবাল ওয়ার্মিং ইজ এ গ্রেট থ্রেট ফর ফিশ পপুলেশন তো নাম্বার সি সি এর মধ্যে নাম্বার সি ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন কারণ জানতে চেয়েছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমরা মাছের খাদ্য হিসেবে কী ব্যাহত হচ্ছে যে ফর লিখতে পারো যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বা বৈশ্বিক উষ্ণতার জন্য বা বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন এই সাপ্লাই আমাদের ব্যাহত হতে পারে সাপ্লাই লিখতে পারো বা সেকেন্ডটা না লিখলেও পারো লিখতে গেলে হয়তো বানান ভুল করে ফেলতে পারো সাপ্লাই লিখতে পারো বা প্রোডাকশন লিখতে পারো বা জেনারেশন লিখতে পারো এই বানানগুলো অনেক ইজি আছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে So, because of global warming, food production and oxygen supply in water decreases. Air fall full shuruf ki hote pare. As a result, some fish may be extinct forever. Jar fossilite ki hote pare. Forever likhte paro. Chirotore ba permanently or soon or gradually or rapidly you can use only one word okay to ebhabe ei passage er sathe related extra onek word fill in the gaps ache tomader boite asha kori ajke ekebari bilombo korbe na je kalker jonno rekhe dibe na je ajke ei passage er sathe related joto gulo fill in the gaps ache ওগুলো আজকেই কমপ্লিট করে ফেলবে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো আর এই প্যাসেজটা যদি আবার ফার্স্ট প্যাসেজে আসে তাহলে এটার সাথে রিলেটেড এমসিকিউ এবং কোশ্চেন আনসারগুলো তোমরা পড়ে নেবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস হাউ ওয়াজ দ্য টপিক তো মাই ডিয়ার স্টুডেন্টস প্যাসেজটা পড়ে নিশ্চয়ই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথেও শেয়ার করবে এবং বারবার করে প্যাসেজটা পড়বে তারপর জানার চেষ্টা করবে এবং আরও ভালো লাগলে প্যাসেজে লাইক দিবে কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার দিবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে এই রিকোয়েস্টটা থাকলো তো মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ অল এরই মাঝে দেখতে পাচ্ছ মাছের কথা বলতেই অলরেডি আমাদের সামনে বিড়াল চলে আসছে মাছের কাটা খাওয়ার জন্য আর তোমরা কি করবে মাছ খাবে পুষ্টি সঞ্চয় করবে আর বেশি বেশি করে এনার্জি প্লাস করে বেশি বেশি করে পড়াশোনা করবে ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ অল